হ্যালো এভরিওয়ান, নতুন ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমি অনেক ভালো আছি। গোসল করে ঝটপট কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার মানির আঁকা প্রতিযোগিতায়। তখন বাজে বেলা দুটো। ডার্লিংয়ের অনেকবার ফোন এসেছে, আমি রিসিভ করতে পারিনি, তো আমি পারলে দৌড়ই। দৌড়তে দৌড়তে আমার আগে হাজির পাণ্ডে এই যে চলে এসেছে, মিনমিন করে গালিগালাজ করছিল অনেক আমাকে। ফাইনালি রওনা দিয়ে ফেলেছি, যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাতে হবে সেখানে। এটি আমার এলাকা, এলাকাটির নাম হচ্ছে ভাকুড়ি। তো সামনেই আমার জামে মসজিদ, ভাকুড়ি জামে মসজিদ। মার্শাল্লাহ, অনেক সুন্দর আমাদের মসজিদটা। আমাদের মসজিদ বলি না, প্রত্যেকটা মসজিদ মন্দিরই সুন্দর। তারপর এটি আমাদের চালতিয়ার বিল। ফাইনালি পৌঁছে গেছি আঁকা প্রতিযোগিতায়, যদিও লেট হয়ে গেছিল, এক্সাম শুরু হয়ে গেছে। ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, খোলা আকাশের নিচে সামনের মন্দিরটা তারা দেখে দেখে ড্রয়িং করছে। সেখান থেকে বেরিয়ে তারপর আমরা রেস্টুরেন্ট চলে গেছিলাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে নন্দন। রেস্টুরেন্টে মোটামুটি ভালোই ভিড় ছিল, আমাকে না দেখালেই নয়। তো তারপর অর্ডার চলে আসলো, ফার্স্টে আসলো বেবি চিলিকন, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, তারপর রাজকচুরি, যেটা এই রেস্টুরেন্টে ফেমাস, তারপর আসছে এই যে বাটার নান, পনির মশলা, কোল্ড ড্রিঙ্কস। এটা খেয়ে আমাদের আজকের লাঞ্চটা কমপ্লিট, বাড়ির জন্য রওনা দিলাম। এভাবে স্কুটি জার্নি করার সময় আমরা অনেক রকমের কথাবার্তা বলি, সুখ দুঃখের কথা, যত রকমের কথা আমাদের এই স্কুটি জার্নি করতে করতে আমাদের মনে পড়ে বলা হয়। তো খুব ভালো লাগে, ও বলে আর আমি চুপচাপ শুনি। তবে সে ফাঁকে আমি ভিডিও ক্লিপ নিতে ভুলি না। বাড়ি ফিরতে প্রায় বিকেল পাঁচটা। তারপর আজকে ডিনারে ছিল রুটি, আলু ভাজা, সুজি, চিকেন কষা, সাথে পায়েস। সব শেষে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে আজকের ডিনার শেষ করেছি। আজকের ভিডিওটি এখানেই শেষ। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। টাটা।